আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো সবার ভালো থাকার প্রত্যাশায় জানাচ্ছি। আমি অনেকদিন পর আপনাদের সামনে ফিরে এসেছি। আপনারা বিগত কয়েকদিন যাবত বারবার প্রশ্ন করে আসছেন, অনেকে ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন পরবর্তী বার কাউন্সিল পরীক্ষার নোটিশ কবে আসতে পারে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তো আমি যা খোঁজ নিয়েছি, যে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে হাইকোর্টের রেজাল্টের পর আপনাদের পরীক্ষা নিয়ে একটি নোটিশ আসতে পারে, এবং সেই নোটিশটি এমনও হতে পারে যে এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যেই নোটিশটা আপনারা পাবেন বা পাচ্ছেন, পেতে যাচ্ছেন। এর আগে যেটা বলবো সেটা হচ্ছে হাইকোর্টের পরীক্ষার বিষয়ে, হাইকোর্টের রিটেনের ফলাফল ঘোষণা করবেন স্যাররা। ফলাফল অনেকটাই প্রস্তুত হয়ে আছে, এখন স্যাররা বলবেন, স্যাররা বসে মিটিং করে এই ফলাফলটা তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। যতদূর জেনেছি যে এই ফলাফল আগামীকাল সন্ধ্যার নাগাদ হয়তো আমরা ফলাফলটি প্রকাশিত হতে পারে, এবং যদি তা সম্ভব না হয় তাহলে এই সপ্তাহের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন। আর এই ফলাফল পাওয়ার পর বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি নতুন একটি তারিখ ঘোষণা করবে, যে তারিখে পরবর্তী এমসিকিউ পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনারা আইনজীবী অন্তর্ভুক্ত হবেন, এবং সেই প্রক্রিয়াও স্যারদের মধ্যে আলোচনা চলেছে এবং আলোচনা করে স্যাররা বোধহয় একটি ডিসিশন নিয়েছেন, যা জানা এখন সম্ভব হয় না, অথবা খুব শীঘ্রই জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। আর কিছু বিষয় বলে রাখা প্রয়োজন যে আপনাদেরকে বরাবরই আমি বলেছি, ইন্সপায়ার করার চেষ্টা করেছি যে আপনার পড়াশোনার মধ্যে থাকে, পড়াশোনাটা চালিয়ে যান, বসে থাকবেন না, কারণ পড়াশোনাটা খুব দরকার। আর পরীক্ষা তো হুটহাট করে চলে আসবে, পরীক্ষা তো হবে, তবে এই নিয়েও অনেকে কনফিউশন দেখলাম যে পরীক্ষা এবছর হবে কি না, রাজনৈতিক নির্বাচন আসছে সামনে, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ, এই দোদুল্যমান পরিস্থিতির মধ্যে আপনারা কেন করেন আমি জানি না। আমি বরাবরই আগবাড়িয়ে চেষ্টা করি আপনাদের এই কনফিউশনগুলো দূর করার জন্য, আপনাদেরকে স্টেবল রাখার জন্য। সেটা আপনারা কতটুকু গ্রহণ করেন আমি বলতে পারবো না, তবে অনেকেই গ্রহণ করেন এটুকু আমি আপনাদের মাধ্যমেই জানতে পারি। তো ভালো লাগে, এই ভালো লাগার বিষয়গুলো থেকে আমি বারবার আপনাদের সামনে আসি, আপনাদেরকে তথ্য দিই, এই তথ্যগুলো যেন আপনাদেরকে কাজে দেয় সে প্রত্যাশা নিয়ে আমি সবসময় আপনাদের সামনে থাকি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আশা করি খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো সিদ্ধান্ত পেতে চলেছি, এবং এই সিদ্ধান্তের মাধ্যমে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।